আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব উত্তর অংশে মেট্রো লাইনের নিচ দিয়ে নির্মাণাধীন সড়কের সর্বশেষ অগ্রগতি এবং পল্লবী হতে আগারগাঁও পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে তার একটি আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডিসেম্বরে চালু করার লক্ষ্যে এগিয়ে চলছে এমআরটি লাইন সিক্সের নির্মাণের শেষ দিকের কাজ। চলতি মাসেই শেষ হচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই অংশের অবকাঠামোগত নির্মাণের কাজ। মিরপুর 10 এবং কাজীপাড়া দুটি সিঁড়ির নির্মাণ কাজ শেষ হলেই শেষ হবে এমআরটি লাইন সিক্সের মূল কাজ। বাকি থাকবে শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সড়ক নির্মাণ এবং সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ। এরই মধ্যে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলছে সড়ক নির্মাণের কাজ, আর পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত চলছে সড়ক সৌন্দর্যবর্ধনের কাজ। ডিভাইডারের মাটি ভরার থেকে শুরু করে ডিভাইডারের রং লাগানো এবং ডিভাইডারের ভিতরে বিভিন্ন প্রকার গাছ লাগানোর থেকে শুরু করে ডিভাইডারের দুপাশে স্টিলের রেলিং লাগানোর কাজ চলছে। এটি উত্তরা উত্তর মেট্রো স্টেশন। উত্তরার ডিপো স্টেশন হতে এই স্টেশনের নিচ পর্যন্ত 750 মিটারের মধ্যে 300 মিটার সড়ক দুলেন করে চালেন সড়ক ঢালাই সম্পন্ন হয়েছে। উত্তরা উত্তর স্টেশন হতে আইকনিক স্টেশনের দিকের সড়কের এই অংশটুকু প্রথম পর্যায়ের মাটি ভরাটের কাজ শেষ করেছে। উত্তরা আইকনিক স্টেশনের নিচ হতে উত্তরা উত্তর স্টেশনের দিকের 200 মিটার সড়ক দুলেন করে চালানের সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। পাশাপাশি এই সড়কের দুপাশ দিয়ে ড্রেন নির্মাণ কাজও এগিয়ে চলছে। উত্তরা আইকনিক স্টেশনের মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শতভাগ শেষ হলেও এর আনুষাঙ্গিক বেশ কিছু কাজ নির্মাণ করা এখনও বাকি রয়েছে। মেট্রো ট্রেন ছাড়াও এই সড়কটি ব্যবহার করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে সহজে যাতায়াত করা সম্ভব হবে। উত্তরা আইকনিক স্টেশন হতে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত 750 মিটারের মধ্যে 200 মিটার চালান সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আবারও নতুন করে 200 মিটার সড়ক পিচ ডালায় উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের বেশ কিছু নির্মাণ কাজ এখনও বাকি। যদিও মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে শতভাগ, তবুও স্টেশনের নিচের সড়ক নির্মাণ, ড্রেন নির্মাণ, নিজস্ব জেনারেটর হাউস সহ বেশ কিছু আনুষঙ্গিক নির্মাণ কাজ বাকি রয়েছে, যেগুলো নির্মাণ কাজ এখন চলছে। উত্তরা দক্ষিণ স্টেশন হতে মিরপুর বা পল্লবী যাওয়ার এই সড়কটি নতুন করে এখনও সংস্কার করার বা পিচ ডালের কাজ শুরু হয়নি। তবুও এই সড়কটি যে অবস্থায় দাঁড়িয়ে আছে, উত্তরা হতে এই সড়কটি ব্যবহার করে অনেকেই মিরপুর গাবতলী হয়ে সাভারের দিকে যাচ্ছে, অনেকে এটিকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করছে। মেট্রো স্টেশন পল্লবীর পর হতে শুরু হয়েছে ডিভাইডারের রং লাগানোর কাজ। প্রথমে সাদা রঙের প্রলেপ এবং পরে কালো রং। সাদা কালো রং সুন্দর লাগছে ডিভাইডার দেখতে। লাগানো হচ্ছে বিভিন্ন প্রকার গাছ, পাতাবাহারি গাছ, কাঞ্চন, করবি, গন্ধরাজ ইত্যাদি প্রকারের গাছ লাগানো হচ্ছে ডিভাইডারের মাঝখানে। সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি পল্লবী মেট্রো স্টেশন। এই স্টেশনের নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। স্টেশনের নিচের আনুষঙ্গিক কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো এখন চলছে। রঙের কাজ সহ বেশ কিছু কাজ এগিয়ে চলছে। আমরা সাধারণত লক্ষ্য করেছি ডিভাইডারগুলো মাঝখানে বালি দিয়ে বর্ড করা হতো, কিন্তু মেট্রো রেলের এই ডিভাইডারগুলোকে বালির পরিবর্তে মাটি দিয়ে বর্ড করা হচ্ছে, যাতে করে সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো গাছগুলোর জন্য ভালো হয়। সামনের এই স্টেশনটি মিরপুর 11 মেট্রো স্টেশন। এই স্টেশনের নিচের বেশ কিছু কাজ বাকি ছিল, যেগুলি কাজ এগিয়ে চলছে। এর মধ্যে সিঁড়ির
যে ছাউনি, সে ছাউনি নির্মাণের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে চারটি সিঁড়ির মধ্যে দুটি সিঁড়ির ছাউনির কাজ সম্পন্ন হয়েছে, বাকি দুটির কাজ এখনও চলছে। মাটি ভরাটের পর লাগানো হচ্ছে স্টিলের রেলিং। আগারগাঁও অংশে স্টিলের রেলিং লাগানো প্রায় শেষ পর্যায়ে, এখন মিরপুর অংশে রেলিং লাগানোর কাজ চলছে। সামনের এই স্টেশনটি মিরপুর 10 মেট্রো স্টেশন। এই স্টেশনে একটি সিঁড়ি নির্মাণ কাজ বাকি ছিল, যে সিঁড়িটি নির্মাণ কাজ এখন চলছে। আর বাকি তিনটি সিঁড়ি নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে দুটি সিঁড়ি সম্পূর্ণ শেষ হয়েছে রেলিং লাগানো সহ, সিঁড়ির ছাউনি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি স্টেশনের নিচের যে বেশ কিছু আনুষঙ্গিক কাজ ছিল সেগুলির কাজও এগিয়ে চলছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখতে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।